Dai. কাকে চাই? আচ্ছা, সাদেক কি এখানে থাকে? হ্যাঁ, আপনি? ময়দানে সবাই আমাকে জগাদা বলেই চেনে। নমস্কার। আচ্ছা, সাদেককে কি একটু ডেকে দেওয়া যাবে? ও তো এখন বাড়িতে নেই। বাড়িতে নেই? কোথায় গেছে বলুন তো? ও তো এখন প্র্যাকটিসে আছে, নিশ্চয়ই মাঠে। এ দেখেছেন কাণ্ড, এখন যে প্র্যাকটিস টাইম আমার খেয়ালই ছিল না, তা নাহলে কি আর সাত সকালে আপনার এখানে ছুটে আসতাম। সাদেকের সঙ্গে কি দরকার? আচ্ছা, আমি একটু বসতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই বস। আর বল। আর বলেন কেন, আজ তোর খেলা। খেলা কোথায়? কেন, আপনাকে কিছু বলেনি? না তো। ওই যে ওই আজকের বেলঘরিয়াতে বিকেল তিনটের সময় একটা ফাইনাল খেলা আছে। ওই গত সপ্তাহে সেমিফাইনাল খেলে নবারুণকে জিতিয়ে দিয়েছিল, তারই আজ ফাইনাল খেলা। কবে খেলেছিল? গত সপ্তাহে শুক্রবার। এই প্রকাশচন্দ্র স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি ফাইনাল খেলাটা কয়েকদিন আগেই হওয়ার কথা ছিল, কিন্তু এই অর্গানাইজারদের ঝামেলার জন্য খেলাটা পিছিয়ে দিতে হলো। বুঝলাম। আমার হয়েছে যত ঝামেলা, এই লাস্ট মোমেন্টে প্লেয়ার কালেক্ট করা কি চারটিখানি কথা। দেখে সাদেক যখন আছে তখন নিশ্চিন্ত হলাম। আচ্ছা, দুপুরে কি কোনো লোক পাঠাবো না ও নিজেই চলে যেতে পারবে? সাদেক কি আপনাদের কাছ থেকে টাকা নিয়েছিল? হ্যাঁ, নগদ কড়কড়ে 50 টাকার নোট। দীপ্তেনও ছিল সামনে। ও কি এরকম টাকা নিয়ে অনেক দিন খেলছে? তা তো বলতে পারবো না, তবে ওই দীপ্তেনই ওকে আমার কাছে এনেছিল। বড় ভালো খেলে কিন্তু ছেলেটা। আচ্ছা, কখন ফিরবে বলুন তো? ফিরে পড়বে। তাহলে আমি একটা কাজ করি, আমি একটু বসেই যাই, ও এলে না হয় ওকে সাথে করে নিয়েই আমি চলে যাব। মামার বাড়ি পেয়েছে, আগে বেরোন এখান থেকে। যান বেরোন, একটা বলবেন না, যান বেরোন এখান থেকে। পাড়ার লোক ডাক, বোধহয় পাড়ার লোক ডাক, চলো যান এখান থেকে। আরে, সাংঘাতিক একটা নিউজ আছে। তোর নিউজ তো সব বুঝি মা। গুরু, একেবারে হাতে গরম লুচি। কেন, চারু আবার নতুন কিছু গ্যাড়ালো নাকি? ধুর, ওসব তো হেজি বেজি ব্যাপার। ও, তুই বুঝি এখন বড় বড় ব্যাপার নিয়ে মেতেছিস? ইয়েস। মারবো পাছায় এক লাথি, শালা আমার সঙ্গে কাপ্তানি হচ্ছে। এই জন্য বলে কারো কোনো উপকার করতে নি। এই এই বস বস বস। কিরে বস, নেকু বস, কান ধরে ক্লাব থেকে ছুঁড়ে ফেলে দেবো হতচ্ছাড়া। বল কি শুনেছিস? আমি দুদিনের ছেলে, আমার মুখে বল ফটেনি। এই ছেনালি হচ্ছে নাকি তোমার সঙ্গে? সে ক্যাপাসিটি আমার আছে। তাহলে বলছিস না কেন? বলতে তো যাচ্ছিল, মোশনে ছিলুম, তুমি তো থামিয়ে দিলে। ঠিক আছে, এখন বল। ও গুরু, গুরু, বাঙালরা ফার্স্ট ম্যাচটা খেলছে উয়ারির সঙ্গে। হ্যাঁ, চমকাবে জানতাম, এই জন্যই আমি আগে বলে দিচ্ছি। কোত্থেকে এসব গুজব শুনে আসিস বলতো? একেবারে ঘোড়ার মুখের খবর। ঘোড়া? ঘোড়া না গরু। গরু, 10 টাকা বাজি রেখে আমি কিন্তু বলতে পারি। হেরে যাবি, হেরে যাবি। ওরে ফিক্সচার মিটিং এ হয়নি আর তুই খবর নিয়ে। হ্যাঁ গুরু, একেবারে আইএফএ অফিসের গোপন খবর। আইএফএ অফিসার কি তোর দাদুর নাকি রে? তুমি কিন্তু আবার ঘট পাকাচ্ছ। কি পাকাচ্ছি? গোট। এবার চোট দিলে সামলাতে পারবি রাস্কাল? ও গুরু, চোটে যাচ্ছ কেন? আমি তো তোমায় বললাম একেবারে ঘোড়ার মুখে খবর। তো ঘোড়াটাকে কোত্থেকে জোগাড় করবি? আইএফএ অফিস থেকে। মারবো এক চট। সত্যি বলছি গুরু, আইএফএ অফিসের একটা পিয়ন আমাকে গোপনে এই খবরটা দিয়েছে। ও, পিয়ন? আরে পিয়ন বলছো কি গো? খবরটাকে বেরে হাতে করুন।